23 বছর পরে খেলতে নেমেই দুবাইতে ইতিহাস সৃষ্টি করলো মাশরাফি সাকিবদের বাংলাদেশ। আর এই ম্যাচকে মানুষ মনে রাখবে মুশফিকুর রহিমের ক্যারিয়ার সেরা ইনিংসে এবং তামিম ইকবালের আত্মনিবেদনে। বাংলাদেশ দলপতি মাশরাফি মুর্তজাও মনে করছেন এমনটাই। শেষ ব্যাটসম্যান হিসেবে তামিম ইকবালের উইকেটে আসা এবং মুশফিকুর রহিম মোহাম্মদ মিঠুনদের ব্যাটিং এর ভূয়সী প্রশংসা করেছেন তিনি। মাশরাফির অনুরোধ, তামিমকে যেন মনে রাখে মানুষ। তিনি বলেন, মুশফিক এবং মিঠুনকে অবশ্যই ধন্যবাদ দিব, যেভাবে তারা ব্যাট করেছে তা আসলেই দারুণ। আর তামিম ইকবালের কথা তো অবশ্যই বলবো, সে যেভাবে ব্যাট করতে গেল তা দারুণ। মানুষজনের উচিত তামিমকে মনে রাখা। একই সঙ্গে মাশরাফি দলের জুনিয়রদের থেকেও প্রত্যাশিত পারফরমেন্স আশা করছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং এ ভালো করার সুযোগ মিললেও তা কাজে লাগাতে পারেননি মোসাদ্দেক মিরাজরা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি জানান, আমি মনে করি জুনিয়রদের এখন এগিয়ে আসা উচিত, এখন অনেক কিছুই আছে উন্নতি করার মতো। পরবর্তী ম্যাচগুলোতে আমরা আরো ভালো ব্যাট করার চেষ্টা করব, বোলিং এও কিছু বিষয় আছে উন্নতি করার। এদিকে আজকের ম্যাচে টসে জিতেছিল বাংলাদেশ ক্রিকেট দল। টসে জিতে ব্যাটিং নেওয়াতে কিছুটা সুবিধা হয়েছে টাইগারদের, তবে যে কোনো ইনিংসে ব্যাটিং এর প্রস্তুতি সেরে রাখতে চান মাশরাফি। আরব আমিরাতের প্রবাসী দর্শকদের প্রতিও প্রকাশ পেয়েছে তার কৃতজ্ঞতা। তিনি বলেন, ভক্ত সমর্থকদের ধন্যবাদ মাঠে এসে আমাদের অনুপ্রাণিত করার জন্য, পরবর্তী ম্যাচগুলোতেও আপনাদের সমর্থন আমাদের দরকার। এখন পর্যন্ত ভালো হয়েছে যে আমাদের ফিল্ডিং করতে হয়নি শুরুতে, তবে আসরের বাকি ম্যাচগুলোতে আমাদের তা করতে হতে পারে। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।